হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেট থেকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। আমরা আজকে যাচ্ছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে নিয়োগুড়ি স্টেশন। এখান থেকে যাব আমরা পেয়ালেস হসপিটাল। কিভাবে কম খরচে মেট্রোয় চলাফেরা করতে পারবেন সেই জন্য ভিডিওটি আপনাদের জন্য করা। আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট নেওয়ার জন্য। এটা হচ্ছে অটো টিকিট কাউন্টার, এখানে আপনি নিজে টাকা জমা দিয়ে টিকিট নিতে পারবেন। ম্যানুয়ালি টিকিটও নিতে পারবেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমরা তিনটে টিকিট নিয়েছি, আমাদের টিকিটের জন প্রতি পড়েছে 20 রুপি করে। এই যে দেখতে পাচ্ছেন টিকিটটা, আমরা এখানে চাপ দিয়ে ধরা পড়ে একটা গেট খুলে যাবে, তারপর আমরা এই পাশে চলে আসব। এই যে আমরা এই পাশে চলে আসলাম। এখন আমাদের মেট্রো এখন আসবে, আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি। আমাদের তিনটে টিকিট, ওগুলো প্লাস্টিকের টিকিট, কোনো কাগজের টিকিট নয়। আমাদের মেট্রো চলে এসেছে এখন। আমরা এখন মেট্রোতে উঠে পড়লাম। মেট্রোর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শীতাতপ নিয়ন্ত্রিত। আপনার বসার ব্যবস্থা আছে দুই পাশে, আর যদি আপনি সিট না পান বসার জন্য দাঁড়িয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। কলকাতায় ঘুরতে গিয়ে গাইডলাইনের অভাবে অনেকে ট্যাক্সির পিছনে অনেক টাকা খরচ করে, যারা ওই অতিরিক্ত খরচ কমে সুন্দরভাবে পুরো কলকাতা শহরটি ঘুরতে চান জন্য আজকে আমাদের মেট্রো রেলে ভিডিও করা। এ সম্পর্কে আপনাদেরকে কিছু বিষয় জানাচ্ছি। 4 মিনিট পর পর মেট্রো চলে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেট্রো পাওয়া যায়। যদি কম খরচে কলকাতা ভ্রমণ করতে চান তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন। কলকাতা মেট্রো রেলের রুট হচ্ছে দমদম, বেলগাজি, শ্যামবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক, এমজি রোড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সনদ, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, টলিগঞ্জ, নেতাজি, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম, কবি সুভাষ, এবং এর লাস্ট স্টেশন হচ্ছে নিউগুড়িয়া। আজকে আমরা যেখানে যাচ্ছি, এবার আসুন দেখিনি কোন মেট্রো স্টেশনের পাশে কি আছে। আপনি কোন স্টেশনে নামবেন ওই স্টেশন পৌঁছানোর আগে মেট্রোর ভিতরে বলে দেওয়া হয়, এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কারণ এখানে ড্রাইভার ছাড়া আর কেউ নেই, সবকিছুই অটোতেই চলে। আমরা এখন পৌঁছে গেলাম নিয়োগুড়ি স্টেশন।
আমরা এখন নেমে পড়লাম মেট্রো থেকে। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে থাকি, মেট্রো স্টেশনের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। মেট্রোর ভিতরে আপনি কোনো বড় ব্যাগ ক্যারি করতে পারবেন না, শুধু সাধারণ ব্যাগ, হ্যান্ডব্যাগ, অফিস ব্যাগ, শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন। আমরা এখন আমাদের সেই টিকিটগুলো এখানে রেখে যাব। আমরা এখানে টিকিটটা ফেলে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন দরজাটা খুলে গেল, আমরা ওই পাশে চলে গেলাম। এই মেট্রো স্টেশনটা পুরোটাই মাটির নিচে করা। কিছুক্ষণ নিচে চলে মাটির নিচে, আর কিছুক্ষণ ফ্লাইওভারে চলে। আপনারা কলকাতা আসলে, ঘুরলে, মেট্রোতে উঠলে নিজেরাই বুঝতে পারবেন কত সুন্দর করে বানিয়েছে মেট্রো। আমরা এখন নিউগুড়িয়ার স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন এখান থেকে অটো ভাড়া করে যাব প্যালেস হসপিটাল। আমরা যাব হচ্ছে লোকালে, জন প্রতি 10 টাকা করে। আর আপনি যদি একা যেতে চান একটা গাড়ি রিজার্ভ করে, তাহলে খরচটা একটু বেশিই পড়বে। আমরা এখন চলে এসেছি প্যালেস হসপিটালের সামনে। নিউ মার্কেট এরিয়া থেকে এই প্যালেস হসপিটালের জায়গাটা খুব নিরিবিলি, অনেকে এখানে এসেও ডাক্তার দেখায়। এই যে আমরা প্যালেস হসপিটালে পৌঁছে গেলাম। এখন বাংলাদেশের রোগীদের জন্য বিশেষ পরিষেবা কেন্দ্র। প্যালেস হসপিটালের পাশে আরো অনেক হসপিটাল আছে, নারায়ণা হেলথ, এএমআরআই হসপিটাল, আরো অনেক হসপিটাল আছে। আপনারা নিউগুড়ি আসলে এগুলো পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।